আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এডিস মশার প্রজনন সময়। এই সময় প্রকোপ প্রতিরোধ করতে ডাবের খোসা ঘরের কালমি। এডিসকে অনেকেই বলেন অভিজাত এলাকার মশা। গরিবের বস্তিতে নয় এই মশার বেশি জন্মানোর শঙ্কা থাকে, আবাসিক এলাকা নয়তো অভিজাতদের পাড়ায়। চট্টগ্রামে প্রশাসনের অভিযানেও সে প্রমাণই পাওয়া গেল। নগরীর সবচেয়ে অভিজাত এলাকা খুলশী, যেখানে চিকিৎসক, ব্যবসায়ী, সংসদ সদস্য সহ অনেক মানুষের বাস। গত 12 জুলাই কর্পোরেশনের ডেঙ্গু বিরোধী অভিযানে এখানকার 12 ভবনে পাওয়া গেছে প্রাণঘাতী এডিসের লার্ভা। জরিমানা হয়েছে 92,000 টাকা। এর মধ্যে চিকিৎসক, শিক্ষক ও অভিজাত নাগরিকদের আবাসও বাদ যায়নি। 18 জুলাই নগরের আরেক অভিজাত এলাকা আমিরাবাগেও 8 ভবন মালিককে গুনতে হয় 1,14,000 টাকা। এছাড়া অভিজাত এলাকা সুগন্ধা আবাসিক, ওয়ার নিজাম রোড, নাসিরাবাদ আবাসিক সহ বিভিন্ন অভিজাত এলাকায় মিলে ডেঙ্গুর বিস্তার। তো এখানে তো আসলে সবাই মোটামুটি যারা সচ্ছল এবং যারা শিক্ষিত এরাই থাকে, এদের এলাকায় সবচেয়ে বেশি পেয়েছি আমরা। বিশেষ করে সবগুলো আবাসিককে আমরা মোটামুটি খাবারের আওতায় নিয়ে আসছি। সাজানো গোছানো পাত্র, ফুলের টব আর স্বচ্ছ পানিতে জন্ম নেয় এডিসের লার্ভা। এই তথ্য এখন শিক্ষিত নাগরিক তো বটেই, নিম্নবর্গের মানুষেরও অজানা নয়। তবুও অভিজাত এলাকাতে কিভাবে বাড়ে প্রাণঘাতী এডিস? উপর যেহেতু এটি আন্ডার কনস্ট্রাকশন, আমরা উপরে যেহেতু কিউরিং করি, লিফট করে যেহেতু পানি ফেলে, লিফট করে পানি পড়বেই। আর এটা ইয়ে করা হয়েছে, আপনার সেন্টারিং করা হয়েছে উপর থেকে ময়লা ফেলার জন্য, কারণ আমরা এই ময়লা কোথায় ফেলবো? আমিও চেষ্টা করি যে আমার লেবার দিয়ে, ডেলি লেবার দিয়ে এটা মানে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার এটা ক্লিন করা। নির্মাণাধীন ভবনগুলো হয়ে উঠেছে ডেঙ্গুর অন্যতম প্রজনন কেন্দ্র। কর্পোরেশন বলছে 18 দিনে বিভিন্ন আবাসিক এলাকায় অভিযানে মামলা হয়েছে 85টি, জরিমানা 6,50,000 টাকারও বেশি। আমরা সকল পেশার লোকজনের আবাসন স্থানে আমরা লার্ভা পেয়েছি, এবং বিশেষ করে এখানে নাম করা ডাক্তারও আছেন, মানে যাদের বাসায় আমাদের জরিমানা করতে হয়েছে। আমরা আশা করি হচ্ছে জরিমানা যদি না করতে পারি তাহলে আমাদের সবচেয়ে খুশি লাগবে। তবে ভিন্ন চিত্রও আছে, দিনে দিনে বাড়ছে সচেতনতা। নির্মাণাধীন ভবন ও বাসস্থান মশা থেকে নিরাপদ রাখতে অনেক নাগরিকই তাদের সচেতনতার পরিচয় দিচ্ছেন। বেসমেন্ট, অন্যান্য যেখানে পানি জমা থাকার কথা ছিল, আমি সমস্ত পানি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং আমার পুরো প্রজেক্টটাকে নিট অ্যান্ড ক্লিন রাখছি। তবে এখানে আমরা যে নির্মাণাধীন ভবনগুলো আজকে পেয়েছি তারা এত পরিচ্ছন্ন এবং পানি জমা থাকলেও সেখানে কোনো লার্ভা নাই, তো ওনাদের এই সচেতনতা আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। সাম্প্রতিক জরিপে নগরের 435টি স্থানে এডিস মশার প্রজনন স্থান খুঁজে পেয়েছে সিটি কর্পোরেশন। সেসব জায়গাকে প্রাধান্য দিয়ে 60টি আবাসিক এলাকায় অভিযান চালাচ্ছে কর্পোরেশন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।